কোনো সরকারের আমলে হয়নি। দেশের সকল ইউনিয়নকে পর্যায়ক্রমে অপটিক্যাল ফাইবারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি আজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে 500 মোবাইল অ্যাপসের উদ্বোধনকালে একথা বলেন। রিপোর্ট খালিদ আহসানের। মোবাইল অ্যাপস তৈরিতে দক্ষ জনবল গড়ে তোলা, সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের সমন্বিত করে মোবাইল অ্যাপস শিল্পে বিনিয়োগ বাড়ানো, জনসাধারণকে তথ্য প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপস প্রশিক্ষক ও সৃজনশীল অ্যাপস উন্নয়ন কর্মসূচি হাতে নেওয়া হয়। কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 3,500 শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থাসমূহের তথ্য ও সেবার উপর এবং সৃজনশীল ধারণার উপর তৈরি করা 500 মোবাইল অ্যাপসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে অ্যাপস তৈরি করায় সরকারও যেমন লাভবান হচ্ছে, পাশাপাশি কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হচ্ছে। সরকারি সংস্থা যেটা করে, যে আমাদের অ্যাপস প্রয়োজন হলে আমরা টেন্ডার করে কোনো কোম্পানির থেকে এরকম কয়েকশোটি অ্যাপস বানিয়ে নিতে পারতাম, সেটা কিন্তু আমরা করিনি। তারা এই কর্মসূচি নিয়েছে যে সারা দেশব্যাপী 3,500 তরুণদের আমরা ট্রেনিং দেব মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টের উপর। আর সেই ট্রেনিরা আপনারা, উপরে যারা বসে আছেন, আপনারাই বানিয়ে দেবেন, তৈরি করে দেবেন আমাদের সরকারি অ্যাপস আপনাদের ট্রেনিং দিয়ে। তাতে আমাদের সরকারেরও লাভ হলো, আমাদের অ্যাপসগুলো হয়ে গেল এবং আপনাদের একটি ট্রেনিং হলো। এই ট্রেনিং দিয়ে আপনাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেল, এটা দিয়ে আপনারা এগিয়ে যেতে পারেন, সারা জীবন কিন্তু আপনারা একটা লাভবান হতে পারবেন, আপনাদের একটা সুযোগ হলো। এটাই ছিল আমাদের সরকারের, আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভাগের উদ্দেশ্য। শুধুমাত্র শহরের বিশ্ববিদ্যালয় এই ট্রেনিং দেয়নি, আমরা সারা দেশব্যাপী সকল দেশে প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, যে প্রতিটি জেলা পর্যন্ত আমরা এই ট্রেনিংটা দিয়েছি। 3,500 ছাত্রছাত্রীদের আমরা মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টের উপর ট্রেনিং দিয়েছি। এই কর্মসূচি নেওয়া হয়েছিল শুধুমাত্র 18 মাস আগে। এইটি হচ্ছে আমাদের আওয়ামী লীগ সরকারের কাজের গতি। সজীব ওয়াজেদ জয় বলেন, দেশকে এগিয়ে নিতে আরও পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন তারা। আমাদের পরিকল্পনা আছে যে আমরা আইটি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করব। আমরা 7টি আইটি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করব, প্রতিটি ডিভিশনে আমাদের একটি করে ট্রেনিং ইনস্টিটিউট করার পরিকল্পনা আছে। এই কাজ অলরেডি, কর্মসূচি আমরা নিয়েছি, এই টার্মের মধ্যে আমাদের আওয়ামী লীগ সরকার এটা বাস্তবায়ন করবে। দেশের সব ইউনিয়নকে পর্যায়ক্রমে অপটিক্যাল ফাইবারের আওতায় আনা হবে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আমরা কর্মসূচি নিয়েছি, বিটিসিএল কাজ করছে যে 1,000টি ইউনিয়ন পর্যন্ত ফাইবার অপটিক কেবল বসাবে, সেটার কাজ চলছে। পরিকল্পনা মন্ত্রণালয় আরও 1,000টি ইউনিয়নে ফাইবার বসানোর কর্মসূচি আছে, বিটিসিএলকে এই কাজ দেওয়া হবে। ডোমেস্টিক নেটওয়ার্ক কোঅর্ডিনেশন কমিটির সিদ্ধান্ত হয়েছে যে বাকি যে 2,500 ইউনিয়ন সেগুলোকে ভাগ করে যে প্রাইভেট সেক্টরকে দেওয়া হবে, যে তোমরা এখানে ফাইবার অপটিক কেবল টেনে নিয়ে যাও, যাতে আমাদের দেশের 4,500 ইউনিয়নে, আমরা পরিকল্পনা করছি, আশা আছে এই টার্মের শেষের মধ্যেই আমরা ফাইবার অপটিক কেবল পৌঁছিয়ে দেব, যাতে সারা দেশে আমরা হাই স্পিড ইন্টারনেট ব্রডব্যান্ড কানেক্টিভিটি দিতে পারি। তো আশা করি এই গতিতে আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে, আমাদের তথ্য ও প্রযুক্তি বিভাগ আগাতে থাকবে, আমাদের দেশ আগাতে থাকবে, এই আমার প্রত্যাশা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি ঘোষ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যামসুন্দর শিকদার, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ অন্যান্যরা। খালিদ আহসান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।